আসসালামু আলাইকুম অল শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে 8 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশিত হবে বললেন শিক্ষামন্ত্রী। তো চলুন বিস্তারিত জেনে নিই, আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে, এ বিষয়ে সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে 2021 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এইচএসসি সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে, 2-3 দিনের মধ্যে সব কাজ শেষ হবে, এখন শুধু ফলাফল প্রকাশে আনুষ্ঠানিকতার বাকি। চলতি সপ্তাহে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড, তবে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে জানান। আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন এই তারিখ হতে পারে। জানা গেছে ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল 10টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাসচলি যুক্ত হবেন বলে জানা গেছে। করোনা মহামারীর কারণে আগের বছরে পরীক্ষা নিতে পারলেও 2021 সালের 2 ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডে মিলিয়ে প্রায় 14 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেশি ছিল 33,901 জন। গ্রুপভিত্তিক 3টি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে 1.5 ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহু নির্বাচনী এমসিকিউ ও সৃজনশীল সিকিউ অংশের পরীক্ষার মাঝে কোনো বিরতি ছিল না। বন্ধুরা, অবশেষে আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একটি দিনে এইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। তো পরবর্তী সংবাদটি অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।